হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকাশ হিয়ার। তো আবার চলে আসলাম নতুন একটি গেম প্লে নিয়ে। তো গাইজ, আমি ম্যাচ স্টার্ট দিছি, তো আমি আমার স্ক্রিন রেকর্ডার চালু করা হয়নি, যার কারণে ল্যান্ডিং করার পর মনে হচ্ছে যে স্ক্রিন রেকর্ডটা চালু করা দরকার। তো আমি এখানে এখানে লুট করলাম, অ্যান্ড লুট করে আমি সামনে ওখানে চলে যাব। আর বলে রাখি, খেলতেছি স্কোয়াড ভার্সেস স্কোয়াড, অ্যান্ড এখানে চলে আসলাম, আমি একাই খেলবো আজকে। ওই যে এনিমি এনিমি এনিমি, জট মেরে দিলাম। যদিও স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেলতেছি, কিন্তু আমি একাই এনিমির সাথে ফাইট করবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসছি। স্কোয়াডের সাথে থাকলে কিল পাওয়া যাবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। গাইজ, আমরা 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের চ্যানেলে গিভওয়ের আয়োজন করব। তাই বলতেছি, আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে আমাদের ছোট্ট একটি পরিবারের সদস্য হয়ে যাবেন। সামনে একটা এনিমি, তো এনিমিকে মেরে দিলাম। তো আমার কিল হয়ে গেলো 2টা, আমি একাই খেলতেছি গাইজ, ওরা অনেক দূর আছে। তো যেটা বলতেছিলাম, আমাদের চ্যানেলে গিভওয়ের আয়োজন হবে। আর গিভওয়ের নিয়মটা কীভাবে কী করবো, আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে আমি ভিডিওতে বলে দেবো আপনারা কোথায় কী করতে হবে। আর টোটালি আমরা 10 জনকে গিভওয়ে করবো, একটি করে উইকলি দিব না মান্থলি দিব এখন ডিসাইড করা হয়নি, তবে 10টা গিভওয়ে করবো 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে, 10 জন পাবেন। তাই যারা নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সামনে একটা এনিমি, হ্যাঁ এ ক্যাবলি নাম স্যার, কাছে কিছু নাই। 3টা কিল ডাউন হয়ে গেল। অ্যান্ড সামনে নতুন গেমের নতুন সিস্টেম করছে গাইজ, এখানে যে একবারে 3টা ধাপ আছে, 3টা ধাপ পার হলে এখান থেকে লুট বক্সে প্রচুর পরিমাণে লুট পাওয়া যায়। এটা খুব ভালো করছে, ইজিলি অনেক পরিমাণে লুট হয়ে যায় এখানে। তো আমার কিল 3টা ডান হয়ে গেছে, অ্যান্ড আমাদের একটা টিমমেট মারা গেছে, ওরা অনেক দূর আছে। তো আজকের ম্যাচে আমি একাই কভার করার চেষ্টা করব, একাই ম্যাচটা ভুয়া করার চেষ্টা করব। কই এনিমি খুঁজে পাচ্ছি না গাইজ, এনিমি কোথায়, এনিমি পাচ্ছি না, কি অবস্থা। এখনো 30 জন বেঁচে আছে, এই যে 2 জন নামতেছে, কেবল আর রিভাইভ হয়েছে, এইমাত্র রিভাইভ হলো, ওই গুলিতে আমার মারার চেষ্টা করতেছে, কি অবস্থা। ওর কাছে যে গুলিটা আছে ওই গুলিতে মারার চেষ্টা করতেছে, এইমাত্র কেমন নামলাম। একজন কোথায় গেল, একজন নিচে হয়তো চলে গেছে, অ্যান্ড ওই যে সামনে এনিমি, এনিমি এনিমি ফাইট করতেছে, আরে প্রচুর ড্যামেজ দিছে, তারপরও মরে না, কি অবস্থা। আচ্ছা সমস্যা নাই, না মরুক, আমি উপরে চলে আসলাম, অ্যান্ড ওখানে ফাইট করতে আছে ওরা, উপরে চলে আসলাম। অ্যান্ড আরে নিচে একটা এনিমি পায়ের শব্দ শুনতে পাচ্ছি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি দেখতে পাইনি, দেখতে পাইনি, এনিমিটা ভালো ক্লিয়ার, দেখতে পাইনি। আচ্ছা আমি একদিকে বেরে যাবো, একদিকে বের হবে, আরে বের হয়নি গাইজ, বের হয়নি, কি অবস্থা, এ বের হয়নি, এ মারে কোথায়, নেটের প্রবলেম গাইজ, আর নেটের প্রবলেম, নেটের প্রবলেম, ও রে বাপ, ইঞ্জেকশন নিচ্ছে আবার। তো এটা অনেক ভালো প্লেয়ার ছিল গাইজ, স্কিল আমাদের 5টা ডাউন হয়ে গেছে। আর আজকের ম্যাচে সম্ভবত বেশি কিল হবে না, কারণ এখন পর্যন্ত এনিমি আছে আর 10টা, কমপক্ষে তো 10টা কিল করার চেষ্টা করব। অ্যান্ড ওই সামনে এনিমি, আমাদের টিমমেটে সবাই মারা গেছে, অ্যান্ড এই দেখেন গাইজ, ওখানে ইয়ে মেরে বসে আছে, ও পিছন থেকে দেখে আর একজন থার্ড পার্টি করে মেরে দিছে। আচ্ছা সমস্যা নাই, ওই যে একজন, ওই যে ওই যে, আচ্ছা আয় আয় উপরে আয় উপরে আয় উপরে আয়, আরে উপর থেকে মারতেছে আমার, উপর থেকে মারতেছে। তো আর একজন আমার গাড়ি নিয়ে খুব ঘোরাঘুরি করতেছে, আমি এখন ল্যান্ডম্যান পাতায় দিয়ে রাখছি, পায়ের শব্দ শুনতে পাচ্ছি, নিচে হয়তো এনিমি আছে, আরে যে ড্যামেজ খাচ্ছে ল্যান্ডম্যান, ড্যামেজ খাচ্ছে, আমি গ্লোবাল মারছে, এখানে গ্লোবাল মারছে, পালা দিতে প্রচুর ড্যামেজ আছে, ওরে বাপরে। তারপরেও হেল্পফুল করে নিয়েছিল গাইজ, হেল্পফুল করে নিয়েছিল, এটা ভালো প্লেয়ার ছিল। তো আমাদের কিল 6টা ডান হয়ে গেছে, কিল 6টা ডান গাইজ, কিল 6টা ডান। অ্যান্ড ওই যে একটা প্লেয়ার চলে যাচ্ছে না, ছাড়াও আমি জলের ভিতরে ঢুকলে প্রচুর সমস্যা করবে, আপনি মেরে দিই। 7টা কিল ডান গাইজ, 7টা কিল ডান। এখন এনিমি আছে 7 জন বেঁচে আছে, 7টা কিল হয়ে গেছে, আমাদের টিমমেট সবগুলো মারা গেছে, আমি একাই। তো দেখি একাই ম্যাচটা ভুয়া করা যায় কিনা, ভুয়া করার চেষ্টা করবো। আরে খুব ড্যামেজ দিচ্ছে উপর থেকে, উপরে গোটা স্কোয়াড আছে সম্ভবত, আচ্ছা এখানেও ইয়ে পাবো না, আরে খুব মারার চেষ্টা করছে, প্রচুর ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে, গ্লোবাল ফাটাচ্ছে, আরে গ্লোবাল ফাটাচ্ছে, কি রে ভাই এত উতলা হয়ে আছে মারার জন্য। এদিকেও এনিমি, সব জায়গাতে এনিমি, আচ্ছা আমি একটু সেভে খেলি, ওই যে উপর থেকে, আরে ওখানে আমার এম যায় না,
আচ্ছা কোনো ব্যাপার না, আমি একটু হোল্ড করে খেলবো, ম্যাচটা কোনোভাবে আমি ছাড়তে যাচ্ছি না, আমি একাই বেঁচে আছি। ওই যে একটা এনিমি এনিমি, হ্যাঁ ওকে মেরে দিলাম, মেরে দিলাম, কিলটা কনফার্ম করলাম, হ্যাঁ কিলটা কনফার্ম হয়ে গেলো। আর গাইজ সব এনিমি মারা গেল, কি অবস্থা, আমার 8টা কিল ডান হয়ে গেছে। এখন আর এই যে লাস্টে যে এনিমিটা আছে কোথায় লোকেশন বুঝতে পারছে না, সামনে গাছের গাছের কাছে, গাইজ গাছের কাছে লুকিয়েছিল। অ্যান্ড একটা সুপার মেট্রিক মারলাম, অ্যান্ড হ্যাঁ রাজ দেওয়ার খুব চিন্তা, আমি এদিক দিয়ে ঘুরে যাবো, এদিক দিয়ে ঘুরে যাবো। অ্যান্ড এনিমি খুব ভাব বেশি, আর খুবই ভাব বেশি, খুবই ভাব বেশি। আয় ড্যামেজ দিচ্ছে, ভালো ড্যামেজ দিচ্ছে, আমাকেও ড্যামেজ দিচ্ছে। অ্যান্ড আয় 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 অ্যান্ড তো গাইজ ইজিলি ম্যাচটা জিতে গেলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। গাইজ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।